নিয়ম অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার অর্থাৎ গত 7ই অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। কয়েক বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ, এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এবং সুদানে সংঘাতে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির ঘটনার মাঝে চলতি বছর কার হাতে উঠবে নোবেল শান্তি পুরস্কার সেদিকে দৃষ্টি সবার। বিশ্বের সবচেয়ে নন্দিত এই পুরস্কার কারা পাচ্ছেন সেদিকে সারা বিশ্বের মানুষের নজর থাকে, আর সবচেয়ে বেশি আগ্রহ থাকে শান্তিতে নোবেল নিয়ে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির তালিকায় এর মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছরের তালিকায় সম্ভাব্য নামের মধ্যে সংস্থা হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি, আছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের নামও। আর ব্যক্তি হিসেবে যার নামটি বেশি শোনা যাচ্ছে তিনি হলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসা। এদিকে রাশিয়ার অ্যালেক্সি নাভালনির নাম উচ্চারিত হচ্ছে কারো কারো মুখে, কিন্তু সেটি সম্ভব নয় কারণ কাউকে মরণোত্তর পুরস্কার দেওয়ার রেওয়াজ নেই নোবেল কমিটির। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে আলোচনা থাকলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। তৃতীয় বছরে পড়া ইউক্রেনের যুদ্ধ কিংবা সুদানে এক কোটি মানুষের বাস্তুচ্যুতির ঘটনা ইত্যাদি বিবেচনায় নিয়ে নোবেল কমিটি এবছর এমন কোন ব্যক্তি বা সংগঠনের হাতে পুরস্কার তুলে দিতে পারে যিনি বিশ্বে মানবিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব বিবেচনায় ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি হতে পারে চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের দাবিদার। গাজা যুদ্ধে সৃষ্ট মানবিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থাটি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন চলতি বছর নাকি বিস্ময়করভাবে শান্তিতে নোবেল জয়ী হিসাবে কারোর নাম নাও ঘোষণা হতে পারে। বলা হচ্ছে নোবেল কমিটি এমন সিদ্ধান্ত নিতে পারে যে চলতি বছর কেউ এই পুরস্কার পাবে না। নোবেল কমিটি যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে 5 দশক পরে এমন কোনো ঘটনা। সর্বশেষ 1972 সালে এমন সিদ্ধান্ত নিয়েছিল নোবেল কমিটি। এর আগে চলতি বছর শান্তি পুরস্কারের জন্য 286 জন ব্যক্তি ও সংস্থার নাম প্রস্তাব করা হয়। গত বছর জেলে বন্দি ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দেশ রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।